আমরা এই মুহূর্তে রয়েছি কার্শিয়াং শহরে এবং আপনাদের সেই চিত্র একবার আপনাদের সামনে তুলে ধরছি এবং রয়েছি আমরা এখানে আমরা আগেও অনেকবার আপনাদের সামনে এসেছি ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড দ্বারা আয়োজিত যে ওয়ার্কশপ সামন এক্সিবিশন হচ্ছে কয়েক মাস ধরে আমরা তুলে ধরছি সেই চিত্রে আপনাদের সামনে এবং আমরা এই মুহূর্তে কন্ট্রোল তুলে ধরেছি এখানে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড দ্বারা আয়োজিত আরও একটি এরকমই ওয়ার্কশপ আয়োজন করা হয়েছে। চেষ্টা করব তারা কি মডেল নিয়ে এসেছে এবং কি মেসেজ দিতে চাইছে সোসাইটির কাছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এনএম নিউজ, ইফ ইউ কুড এক্সপ্লেইন হোয়াট এক্স্যাক্টলি হোয়াট মডেল ইউ কেম উইথ অ্যান্ড হোয়াট ইজ ইউর মেসেজ টুয়ার্ডস আওয়ার সোসাইটি। মডেল উই কেম আপ উইথ দ্য বায়োগ্যাস প্ল্যান্ট এন্ড ইটস আ বায়োগ্যাস প্ল্যান্ট। ওকে, if you could explain our viewers about the model, we can see that there are solar panels here, windmills are there, charging stations are there. if you could explain to our viewers, ab bataiye ki kya kya lekar aaye hai, model mein kya hai basically? Model as a we trying to conserve electricity, to conserve electricity, and how we can do that by using solar panels. We can see, we'll just show our viewers once that these are the solar panels that has been installed on the rooftops also, and there are windmills also. Okay, and amra jeta, yes, the vehicles we use are usually electric vehicles, so people will be using electric vehicles. You have made charging stations. We'll show our viewers once again that they have made charging stations from where this electric vehicles, this EV, will show our viewers that they have made charging stations from where this electric vehicles can be charged, right? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ স্পিকিং উইথ আস। আমরা কথা বলে নিলাম মহানদী হায়ার সেকেন্ডারি স্কুলের স্টুডেন্টদের সাথে। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।